একটি এইচএফএ নন ইস্টার্ন স্কিম ট্রেডিশনাল হালাল এর লঞ্চিং পূর্ববর্তী এক ইনফরমেশন সেশন বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এইচএফএ স্কলার মেম্বার শেখ আবু সাইদ আনসারির পরিচালনায় প্রজেক্টের উপর বক্তব্য রাখেন চিফ এক্সিকিউটিভ অফিসার শাকিব মোহাম্মদ। অনুষ্ঠানে আলেম, ইমাম, চ্যারিটি কর্মকর্তা, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। রেজাল করে মেধা, জিপি নিউজ, ইস্ট লন্ডন। যুক্তরাজ্যের নিউজ পোর্টাল gbnews24.com অনলাইনে বিশ্বকে সংযুক্ত করছে আপনার সঙ্গে।